ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাঙালির উন্মাদনা নতুন কিছু নয়। চার বছর পর আবারও বাজবে বিশ্বকাপের বাঁশি। মরুর দেশ কাতারের মাঠে লড়তে প্রস্তুত 32টি দেশ। বিশ্বকাপের আমেজ ছড়িয়েছে বিশ্বজুড়ে, ব্যতিক্রম নয় বাংলাদেশও। পথে ঘাটে মাঠে কিংবা বাড়ির ছাদে এখন প্রিয় দলের পতাকা, জমে উঠেছে প্রিয় তারকা আর দলের জার্সির বাজার। বিশ্বকাপের এই উত্তাপে মেতেছে নানা বয়সী মানুষ, সাধারণ দর্শক থেকে পর্দার তারকা, সবাই মজেছেন ফুটবল মহারণে। প্রিয় দলকে সমর্থন দিতে প্রস্তুত তারকারাও, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বিশ্বকাপ এলে ভুল করেন না খেলা দেখতে। তার প্রিয় দল ব্রাজিল, প্রিয় দলের খেলা দেখতে মুখে আছেন তিনি। চায়ের দোকানে বা বন্ধু বান্ধব মহলে পাড়ায় এক ধরনের ফ্ল্যাগের কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ফ্ল্যাগ। আর ব্যক্তিগতভাবে বললে আমি ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক, সেখান থেকে আমি তো চাইব অবশ্যই আমার নিজের দল যেন এবার বিশ্বকাপ ফুটবল জয় করে, তাদের হেক্সামিশন জয় করে ষষ্ঠবারের মতন তারা। কারণ তাদের টিমের যে কন্ডিশন, ব্রাজিল টিমের যে কন্ডিশন অন্যান্য বারের চাইতে, মানে লাস্ট দু তিনবারের চাইতে এবার অনেক ভালো। এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি সম্প্রতি ফুটবলকে কেন্দ্র করে নির্মাণ করেছেন দামাল সিনেমা। একদিকে দামাল আর অন্যদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এই নির্মাতার পছন্দের দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত রাফির প্রত্যাশা, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনায় হবে সেরাদের সেরা। অলরেডি আমার অফিসে আমার টিমের মধ্যে দেখলাম একটু ভাগ হয়ে গেছে। এক রুমে লেখা আছে যে এই রুমে আর্জেন্টিনা সমর্থকরা ঢুকতে পারবে না, আরেক রুমে লেখা এখানে ব্রাজিলের সমর্থকরা ঢুকতে পারবে না। আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করতাম, তো আগে ছোটবেলা তো এক দলটা দল সাপোর্ট করতে হবে, আচ্ছা ঠিক আছে আর্জেন্টিনা সাপোর্ট করছি। আমি চাই এবার যেই জিতুক না জিতুক, অনেকদিন ব্রাজিল আর্জেন্টিনা জিততেছে না, ওদের একজন কাপটা পাক, কারণ আমরা যেহেতু ওদেরকে নিয়েই বেশি আমাদের উল্লাস বা আমাদের বেশি ভালোবাসা। ফুটবল ভক্ত অভিনেতা ফজলুর রহমান বাবু, তার পছন্দ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিল ভক্ত এই অভিনেতার মতে এবারের আসরে হেক্সামিশন পূরণ হবে সেলেসাওদের। ফুটবলটা মানুষের আগ্রহের এবং আনন্দের শেষ নেই, এবং খেলা আসলেই দেখা যায় যে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে যেই দলকে সাপোর্ট করে সেই দেশের পতাকা উঠছে, আমরাও সেটা করি। এবং আমি নিজেও মানে যখন থেকে খেলা বোঝা শুরু করেছি, ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছি, তখন থেকেই ব্রাজিলের ভক্ত, ব্রাজিলের খেলা পছন্দ করি। অবশ্য আজকের তরুণ যারা তারা বেশিরভাগ আর্জেন্টিনার সাপোর্ট করে, কারণ আমরা যখন খেলা দেখা শুরু করেছি তখন জিকো সকেটিস এরা খেলতেন। ছোট পর্দা কিংবা বড় পর্দা, সব প্ল্যাটফর্মেই ব্যস্ত সময় পার করা অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশ্বকাপ এলেই খেলা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তার মতে সৌন্দর্য আর সৌহার্দ্যের প্রতীক ফুটবল। বিশ্বকাপ চলাকালে সব দলের সমর্থকদের সহনশীল হওয়ার আহ্বান তার। মাঝে মধ্যে দেখা গেল যে খেলার স্থলে এই সমর্থকদের মধ্যে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা বা পক্ষ বিপক্ষ হতে হতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, সেটা যেন না ঘটে। বিশ্বকাপ দেখব, তবে একটা কথা বলি যে খেলাটা উপভোগ করার জিনিস, খেলা সুন্দরভাবে হয়, খেলার মতো যেন থাকে, মানে সৌহার্দ্যপূর্ণ হয়, এটাই আমার কামনা। খেলার মাঠ মাতিয়ে রাখবেন তারকা ফুটবলাররা, আর মাঠের বাইরে থাকবে সমর্থকদের মাতামাতি, এটাই যেন স্বাভাবিক। তবে প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশা করেন না তারকারা। পছন্দের দলের বাইরেও অন্য সব খেলাও দারুণ উপভোগ্য হবে বলে মত তাদের। সাজিদ আরাফাত, এখন ঢাকা।